बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम अस्सलामु अलैकुम वा रहमतुल्लाह। ईद मुबारक, ईद मुबारक, ईद मुबारक। प्रिय दर्शक भाईरा जारा देशे एवं देशेर बाहिरे जारा आछेन, अनेके चेयेछेन बाजारेर जेदेर पोरे जे बाजारेर हालचाल देखाबेन জানাবেন, আমাদের অনেকেই কমেন্ট করেছেন। যাই হোক, আমি আজকে যেই ঈদের পরে যেই বাজার, সেই বাজার সম্পর্কে আমি কিছু আলোচনা করব। ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিও দেখবেন, লাইক দিবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল বাটনে চাপ দিয়ে অল করে রাখবেন নিত্য নতুন ভিডিওগুলো দেখার জন্য। আমি অনেক অভিজ্ঞ ব্যাপারী এক ভাই, ওনার সাথে আমি কথা বলবো। আসসালামু আলাইকুম, কেমন আছেন ভাই? ভালো আছি। আচ্ছা, কলা কিনছেন? কিনছি, দাম বেশি। দাম বেশি না কম? কিনা যায় না, ওখানে ব্যবসা যায় না, এই অবস্থা। আচ্ছা, ঈদের আগে যে বাজারটা ছিল মাহে রমজান মাসে, তার চাইতে আজকে বাজার একটু কম না বেশি? একটু কম। কিরকম কম? যে এরকম যেরকম সবজি কলাগুলো এরকম কিরকম দামে কিনছেন? হাজারে দুশো কম, 50,000, 60,000, 40,000, 40,000। আচ্ছা, রমজান মাসে কিরকম দামে কিনছেন? 700, 600, 700। তার চাইতে তাহলে দেখা যাচ্ছে যে হাজারে দুশো কম, 200 কম। যাই হোক ভাইজানকে অনেক ধন্যবাদ। আমি দেখাচ্ছি, আসলে যাব আমি সব বাজারে যাব আজকে, যেহেতু কলা অনেক কম এসেছে, মাহে রমজান চলে গেছে। এইদিকে দেখাচ্ছি আমি, তবু অনেক কলাই আসছে বাজারে। এটা হল সবজির বাজার। আর এইদিকে আছে আপনার দেশি সাগর, চাম্পা, বাংলা, বিভিন্ন জাতের কলাই রয়েছে এইদিকে। এইখানে আছে কবরি কলা। আজকের যে কবরি কলার বাজার, মাল অনেক কম বাজারে, তবু অনেকে চাইছেন যে বাজারের ঈদের পরে যে কলার বাজার, এই বাজারে ভিডিওগুলো দিবেন। আমি দেখাচ্ছি, মাল হয়তো কম, বিক্রিও হয়েছে কম রেটে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মাঠ ফাঁকা, মাল কম বাজারে, অনেক কম। দেখি রঙ্গিলের বাজারটা কেমন আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই, কলা আনছিলেন নাকি আজকে? হ্যাঁ ভাই, কলা আনছিলাম। কিরকম দাম আজকে বাজারে? আজকে দাম একটু কম, কম, কম। রমজান মাসের চাইতে কিরকম কম আজকে? প্রতি গাড়ায় 50 টাকা কম। প্রতি গাড়ায় 50 টাকা কম? আসলে 50 টাকা কম এটা কম বলা চলে না, যেহেতু আসলে সব জিনিসেরই দাম ঊর্ধ্বগতি। এই হিসাবে আসলে মালও বাজারে কম এসেছে, খাবেও কম, ব্যাপারি অনেক কম, মাঠ ফাঁকা, তবুও দামে কম অনেক। যাই হোক, আমি যাচ্ছি চাম্পার বাজারে, দেখাবো যে চাম্পার বাজারে হাল অবস্থাটা কি। এটা কে আনছে ভাই, কলা আনছেন? ব্যাপারি। যাই হোক, আমি দেখাচ্ছি এদিকে সব দিক আমি ঘুরে দেখাবো যে আজকে দেখি চাম্পার বাজারটা কেমন গেল। এই চাম্পার বাজার আসলে বাজার ফাঁকা, ব্যাপারী অনেক কম। সব ধরনের কলাই রয়েছে এখানে। আছে আরেকটি অভিজ্ঞ ব্যাপারী। আসসালামু আলাইকুম, কেমন আছেন? কলা কিনছেন নাকি আজকে? কি কলা কিনছেন আজকে? চাম্পার বাজার কেমন? চড়া, মানে রমজান মাসে যেরকম ছিল তার চেয়ে কম না চড়া? আগের মতো নেই আছে। আসলে কলা আসলে বাজার অনেক কম, তবুও আসলে বাজার দেখা যাচ্ছে যে বাজার অনেক ফাঁকা, দামও
অনেক চড়া বাজার কিন্তু কম নয় কি কি আজকে কি কি কলা কিনছেন আজকে শুধু চাম্পা কিনছি আমি শুধু চাম্পা আপনি এই যে এই ধরনের কলাগুলো কি রকম দামে কিনছেন 500 টাকা আর আপনি এই এই বাংলা কলা কিনছেন নাকি বাংলা বাংলা এই এই ধরনের কলাগুলো বাংলা কি রকম দাম গেছে আজকে 700 টাকা আচ্ছা এই কলাটা কিন্তু 1500 টাকা ছিল রমজান মাসে নাকি এখন কিন্তু আসলে অনেক কম যাই হোক ভাইজানকে ধন্যবাদ আসলেও ভিডিও আজকে লম্বা করব না আমি হয়তো আপনাদের অনুরোধের কারণে ভিডিওটা আজকে যেহেতু ঈদের পরে যারা আপনারা ভিডিওগুলো চাইছেন কলার বাজারের আমি সেই হিসেবে আপনাদের ভিডিওটা দিলাম আপনারা মনোযোগ সহকারে দেখবেন এবং কি সেই টাঙ্গাইলের সখীপুর কুতুবপুরে আসবেন ইনশাআল্লাহ এই আশা ব্যক্ত করেই আজকের মতন বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।